জায়গা দখলকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার শেখপুরা গ্রামে। আহতরা হলেন শেখ আনিস এবং শেখ রমজান। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্তরা হলেন শেখ বারিক ও শেখ মিনারুল সহ বেশ কয়েকজন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে দুই পরিবারের সাথে জায়গা দখলকে কেন্দ্র করে বিবাদ লেগেই রয়েছে। শেখ আনিসের এক কাঠা জায়গা দখলের অভিযোগ ওঠে শেখ বারিকের বিরুদ্ধে। সেই জায়গাতে পাঁচিল দেয় অভিযুক্তরা। এই নিয়ে গতকাল রাতে তাদের মধ্যে বিবাদ হয়। সে বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় অভিযুক্তরা বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে রাতেই মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে আজ সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত দুজনকে। এই ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.